আসসালামু আলাইকুম। নাইট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব, আমরা বোর্ডে চলে যাব। তো বোর্ডে আপনারা টপিকটা দেখছেন যে ক্ষেত্রফল নির্ণয় পোলার স্থানাঙ্কে। তো এতদিন আমরা আয়তকার স্থানাঙ্কে শিখে এসেছি, বিভিন্ন কার্ভের আমরা কি ক্ষেত্রফল বের করছি আমরা। তো আজকে থেকে আমরা শুরু করব পোলার স্থানাঙ্কের বিভিন্ন কার্ভের ক্ষেত্রফল আমরা বের করব। তো বা ফাঁস এই জাতীয় আমরা বের করব, আর পাশাপাশি আমি আরও অঙ্ক আমি ওখানে সমাধান করব। আয়তকার স্থানাঙ্কে সমাধান করে আমি ওখানে আমি প্লে লিস্টে ঢুকাই দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি আস্তে আস্তে দিব, তো আশা করি আপনাদের এগুলো উপকৃত হবে। তো আমি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে লেখচিত্র, অর্থাৎ পোলার স্থানাঙ্কে বক্ররেখার লেখচিত্রগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। অঙ্ক খুবই সহজ হবে, কিন্তু আমাদের এই লেখচিত্র বুঝতে একটু প্রবলেম হবে। তো লেখচিত্রটা বোঝার জন্য আমরা একটু কিছু জিনিস মাথায় রাখবো, তো সেগুলো আমরা খেয়াল করব, ঠিক আছে? তো আমাদের অঙ্কগুলো খুবই সহজ হবে। তো আমরা শুরু করি তাহলে। আর সমান মনে করুন এ সাইন থিটা। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আর সমান এ সাইন থিটা। এর লেখচিত্রটা কেমন হবে এটা আমরা দেখব। তো এখানে এর মান কি 4 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? তো এটা আমি জানি না, এটা আমি সাপোজ এ মনে করলাম আমি। এবং এখানে কিন্তু পজিটিভ হতে পারে, আবার কি কখনো কখনো নেগেটিভও হতে পারে, ঠিক আছে? তো এখানে কোনো সময় 2 থেটা হতে পারে, কখনো 3 থেটা হতে পারে, কখনো আবার কি 4 থেটা হয়, কখনো 6 থেটা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে এগুলো দেখব। তো ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে যদি আপনারা আমার সাথে শেয়ারে থাকতে চান। তো ধন্যবাদ। তাহলে আমরা এই লেখচিত্রটা কেমন হবে, একটা লেখচিত্র বুঝলে কিন্তু আমরা অনেকগুলো লেখচিত্র বুঝবো। কখনো আবার এরকম থাকে, স্কোয়ার থাকে, ঠিক আছে? এগুলো আমরা ধাপে ধাপে দেখবো লেখচিত্রগুলো। তো এর লেখচিত্রটা আমরা আঁকিয়ে ফেলি। তো একটা আমরা পোলার স্থানাঙ্কে তো আসলে আমরা এইভাবে কল্পনা করতে পারি। এটা আপনারা পোলার স্থানাঙ্ক সম্বন্ধে জানেন, এটা আমি আলোচনা করছি না, আমি সরাসরি চিত্র আঁকাবো আমি। আর প্রয়োজনে আমি এই চিত্র ব্যবহারও করতে পারি। তো আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। এই স্থানাঙ্ক ব্যবস্থায় সাইন জিনিসটা কিন্তু আমরা সকল সময় উল্লম্ব দিকে থাকে, খেয়াল করবো আমরা একটু। কিন্তু এখানে একটা আমরা বৃত্ত আঁকি ফেলবো। তো বৃত্ত যদি আমি আঁকাই, তো এর ব্যাসার্ধ কী হবে? এখানে এখানে এ আছে না, এটা হচ্ছে ব্যাস, এটা কী হবে? এটা হচ্ছে আমাদের ব্যাস। আর ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ হচ্ছে আমাদের এইটুকু, হচ্ছে এ বাই টু, আর এটা এ বাই টু। অর্থাৎ পুরাটুকু কী হবে? পুরাটুকু হবে হচ্ছে সম্পূর্ণটা হবে এ। এই চিত্রটা এরকম হবে। যদি নেগেটিভ হয়, যদি এরকম নেগেটিভ হয় আর সমান মাইনাস এ সাইন থিটা, তখন চিত্রটা কেমন হবে আমি দেখাবো। এটা এক্স ওয়াই মানে উলম্ব দিকে হবে। সাইন হলে কী হবে সবসময় মনে রাখবেন, উলম্ব বরাবর হবে। আর কস হলে, কস থিটা হলে আমরা এটা জানি সবাই যে আনুভূমিক বরাবর হয়। মাইনাস হয়, মাইনাস হলে চিত্রটা কেমন হবে আপনাদের দেখায় আমি চিত্রটা। আমরা নিচের দিকে হবে, এবং এটা কি এইটুকু হচ্ছে আমাদের এইটুকুর দৈর্ঘ্য কতটুকু? এ বাই টু। এইটুকু হচ্ছে আমাদের এ বাই টু। আর টোটালটা কি এইটুকুর দৈর্ঘ্য হবে কত? এইটুকুর দৈর্ঘ্য হবে আমার হচ্ছে এ, ঠিক আছে? তো আমরা এখন আমরা তো এখানে এ নিছি, তো আমরা এখানে একটা সংখ্যা নিয়ে আমরা দেখাতে চাই, ঠিক আছে? তো সংখ্যা নিয়ে মনে করুন আপনারা এখানে আছে আর সমান, আর সমান মনে করুন হচ্ছে মনে করুন 10 sin θ দেখা যাচ্ছে। আর সমান 10 sin θ, এটার লেখচিত্রটা কেমন হবে আমি দেখাতে চাই। দেখুন এটা এখানে আমার কি আছে 10, তো আমার এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কি হবে? উলম্ব বরাবর হবে, যেহেতু সাইন। তাহলে কী হবে চিত্রটা আমার? এটা হচ্ছে 10, মানে 1 2 3 4
पाँच छय सत आठ नय दस ठीक है तो टेनर अर्धेक कत फाइव वन टू थ्री फोर फाइव तर मैं एखे सेंटर है और हमार वृत्त एरकम यह हे चित्र अर्थात एखे टेन एक दुई तीन चार पाँच छः सात आठ नय दस और यटुकु फाइव फाइव है कि सेंटर है व्यसार्ध है कि फाइव यटुकु ना हम कलम प्रब्लेम कर आज के नतून कलम नहीं ठीक है तेल ये बुझल जो नेगेटिव हतो नेगेटिव हम कि हतो जो ए रकम है ये चित्रटा है তাহলে আমরা কিন্তু সাইন পজিটিভ হলে উপরে যাবে উলম্ব বরাবর আর নেগেটিভ হলে নিচে আসবে এখন আমরা সাইন সম্বন্ধে আমরা শিখছি এখন আমরা শিখব হচ্ছে কস সম্বন্ধে কসের ক্ষেত্রেও একই রকম হবে আমরা উদাহরণ চলে আসব মনে করুন যদি এরকম হয় তো এখানে কেমন হবে খেয়াল করুন এ এর মানটা তো আমার জানা নাই তাই না জানা নাই তাহলে আমি আনুমানিকভাবে এটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ এবং কস হলে কি আনুভূমিক বরাবর হবে ঠিক আছে তাহলে এ মানে আমরা ধরলাম এতটুকু এবং একটা আনুভূমিক বরাবর একটা বৃত্ত আঁকিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে এ কস থিটা ঠিক আছে এটা হলো না চিত্রটা আমাদের এরকম হবে এ বরাবর বৃত্তটা হবে ঠিক আছে এখন যদি আমি এরকম দিতাম যদি মাইনাস দিই মাইনাস দিলে কেমন হবে যদি মনে করুন আর সমান হচ্ছে মাইনাস এ বাম দিকে হবে ঠিক আছে এখন যদি আমি এই উদাহরণটা আমি দিব মনে করুন যে আর সমান কি উপরে আমি মুছে দিব এই পজিটিভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়ান টু থ্রি ফোর এখানে সেন্টার হবে এবং আমাদের বৃত্তটা এরকম হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফোর এইটুকু আর এটা হচ্ছে আমাদের ফোর এটা হচ্ছে আমাদের কি এ বাই টু এইটুকু এটা হচ্ছে আমাদের বাই টু আচ্ছা এখন যদি আমি বলি আর সমান মাইনাস এইট কস থিটা তখন কি হবে তখন তখন দেখেন আমাদের আনুভূমিক বরাবর হবে কিন্তু মাইনাস হবে ওয়ান টু থ্রি ফোর এটা সেন্টার হবে কারণ অর্ধেক ঠিক আছে আশা করি আপনারা এতটুকু বুঝছেন আমরা আরও কিছু গ্রাফ সম্বন্ধে ধারণা নিব কারণ এইগুলো না জানলে আপনারা এই ধরনের অঙ্ক আসে কিন্তু আমরা চিত্র আঁকাতে পারি না চিত্র আঁকাইতে না পারলে কী হবে আমাদের মার্ক হবে না এই জন্য আমরা নিখুঁতভাবে শিখব লিমাকোণ সম্বন্ধে ধারণা নেব লিমাকোণের চিত্রগুলা কেমন হয় তো আমরা এখানে লিখে দিই লিমাকোণ আপনারা কি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যান আমি একা আছি লিমাকোণ দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা লিমক লিমা